বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 কুতুবদিয়া উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তনশঙ্কার সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীলের সার্বিক সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমা, ফিফার তালিকাভুক্ত রেফারি কুতুবদিয়ার সন্তান নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জাহাঙ্গীর শিকদার বক্তব্য রাখেন। এই ধরনের অ্যাসিড খেলায় প্রতিভা খুঁজে বের করার জন্য বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। ফাইনাল খেলায় আলো একবার ডেল ইউনিয়ন পরিষদ 4-0 গোলে লেমসিকালী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে রানার আপ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। উক্ত খেলা শেষে কুতুবদিয়ার সন্তান নাসির উদ্দিন ফিফার তালিকাভুক্ত রেফারি হওয়ায় তাকে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। জীবনে কি পেয়েছি না পেয়েছি এটা মনে থাকে না। হ্যাঁ, আমার জন্মস্থান থেকে আমি কি পেয়েছি এটা আমার আমার সর্বোচ্চ অর্জন। আমি বাহিরে অনেক দেশে গেছি, ওইটা আমার তেমন গায়ে লাগে না। আজকে সম্মান করে ইউনো মহড়া এবং দাদা কুতুবদিয়া বিভিন্ন নেতৃবৃন্দ আমাদেরকে সম্মান দেখিয়েছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিউজ ডেস্ক, টিটিএন।